1971 সালের অগ্নিঝরা মার্চে পাকিস্তানিদের যে আচরণ ছিল, ঠিক 2023 সালে বিএনপি পাকিস্তানিদের মতনই আচরণ করছে, ঘরের ভিতরে লুকিয়ে থেকে। বিএনপি মুখে গণতন্ত্র আর নির্বাচনের কথা যাই বলুক না কেন, বিএনপির আসল এজেন্ডা হচ্ছে ওই পাকিস্তানিদের মতন একাত্তরের মীমাংসিত বিষয়গুলোকে বানচাল করা। তাই তারা অগ্নিঝরা মার্চের মাইল ফলকগুলো স্মরণ না করে, জাতির পিতাকে জাতির পিতা না বলে, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু না বলে, সংবিধানের চার নীতি না বলে, তারা সংবিধান অদল বদলের নামে সামরিক শাসকদের মতন আবার সংবিধান উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। তারেক রহমানের কারাবন্দি দিবস পালনের মধ্য দিয়ে বিএনপি এটাই প্রমাণ করল যে তারা বাংলাদেশের তাবৎ অপরাধীদের যেভাবে পক্ষে ওকালতি করে, সেই অপরাধীদের থেকে বিএনপি এখনও সরে আসেনি। সুতরাং বিএনপি কার্যত অপরাধীদের রক্ষার দল, রাজাকারদের রক্ষার দল, জামাতকে রক্ষার দল, তাবৎ জঙ্গি সন্ত্রাসীদের রক্ষার দল। বিএনপি কার্যত পাকিস্তানের পক্সি খেলোয়াড় হিসাবে বাংলাদেশের রাজনীতিতে এখনও ঘুরে বেড়াচ্ছে, বিচরণ করছে। সংবিধানকে কাটছাট করেছে বিএনপি এবং জেনারেল জিয়া এবং সামরিক শাসকরা, শেখ হাসিনা এবং আমরা সেই সংবিধানকে আবার সংস্কারের মধ্য দিয়ে আমরা একাত্তরের সংবিধানের মূল চেতনায় ফিরিয়ে নিয়ে যাচ্ছি। সুতরাং সংবিধান ওরা কাটছাট করেছে, আমরা সংবিধানকে মেরামত করছি মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়ের আলোকে।